সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক জনতা নিবেদিত সময় সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমার অতিথি এসএস রহমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব রকিবুল আলম দীপু। সুপ্রিয় দর্শক, একটি সময় ছিল যখন নৌকায় করে মানুষ হজে যেত। এই যে নদীমাতৃক বাংলাদেশ, তার সব জায়গায় যাতায়াত চলত লঞ্চে কিংবা নৌকায়। পালতোলা নৌকায়ও মানুষ একসময় এখান থেকে ওখানে যাতায়াত করত। আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনি, গয়নায় নৌকায় করে তারা এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। কিন্তু সেই নদীমাতৃক বাংলাদেশের অনেক নদী আজ মৃতপ্রায়, নৌরুটগুলো শুকিয়ে গেছে। সে কারণে নৌপথ অত্যন্ত সহজলভ্য হওয়া সত্ত্বেও আজকাল মানুষ আবার সড়কপথ, রেলপথের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বর্তমানে চিন্তা ভাবনা চলছে সড়কপথের বিকল্প হিসেবে আবার নৌপথগুলোকে সচল করে অত্যন্ত কম মূল্যে, যাতে দ্রব্যাদি এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়, বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন দ্রব্যাদি যাতে সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, এবং দেশের যে বিশাল রপ্তানি সামগ্রী সেগুলো যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়, সে কারণে নৌপথই একমাত্র ভরসা। আর সে কারণেই আজকে আমার যে অতিথি, তিনি একাধারে বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি জানেন এই নৌপথের সমস্যা কোথায় এবং এই সমস্যা উত্তরণে কি করতে হবে। জনাব রকিবুল আলম দীপু, এই যে আমাদের নৌপথ, এই নৌপথের দ্রব্যাদি যে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, বিদেশে পাঠাই, এই যে কার্গো ভেসেল, এগুলোর তো একটা বিশাল ভূমিকা আছে। তো এখানে আপনারা কি সমস্যা বোধ করে থাকেন? ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। নৌপথে আমরা যে মালামাল পরিচালনা করছি কার্গো ভেসেলের মাধ্যমে, সেই কার্গো ভেসেলগুলো পরিচালনা করার জন্য যে আমাদের যে সমস্যাগুলো প্রথমত আছে, সর্বপ্রথম হচ্ছে আমাদের নাব্যতা সংকট। এই নাব্যতা সংকটের কারণে আমাদের অনেক পণ্য আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পারছি না, এই জিনিসগুলো আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার ধরেন বয়াবাতি, আমাদের ঠিকমতো বয়াবাতি নেই, নেভিগেশন যেটাকে আমরা বলি, সেই নেভিগেশন বয়াবাতি, এই সমস্যাগুলো সমাধান করা দরকার। তারপরে হচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের যে নৌযানগুলো চলছে, সেই নৌযানগুলোতে ডাকাতি, চাঁদাবাজি, এ ব্যাপারে কোনো নিরাপত্তা আমাদের নেই, আমাদের শ্রমিকদের, আমাদের জাহাজ শ্রমিকদের, এদের কোনো নিরাপত্তা নেই। আমরা ইতিমধ্যে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার চিঠি দিয়েছি, তাদের সাথে একাধিক বৈঠক করেছি, আলোচনা করেছি, কিন্তু কোনো সুফল অদ্যাবধি পাইনি। যার ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে নৌপুলিশ তৈরি করা হয়েছে, কিন্তু সেটা নামে মাত্রই নৌপুলিশ, এদের কোনো কার্যকরী ভূমিকা অদ্যাবধি আমাদের সংগঠনের পক্ষ থেকে বা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৃশ্যমান হয়নি। দেখা যায় যে সদরঘাট এবং নারায়ণগঞ্জে এরা বেশ চাঁদাবাজি করে থাকে পুলিশ, এটা কি আপনাদের চোখে পড়েছে? হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনাকে আসলে সঠিক কোনো মতবিদ, যেহেতু আমরা কার্গো ভেসেল নিয়ে কাজ করি, তো কার্গো ভেসেলের ব্যাপারেই আমাদের জ্ঞান বা আমরা চাঁদাবাজি হয় কিনা তা, সদরঘাট বা এই এলাকায় চাঁদাবাজি হয় কিনা সেটা আমার সঠিক জানা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এড়িয়ে গেলেন, আমি বুঝেছি, কারণ আপনারা এই সেক্টরে ব্যবসা করেন, স্বাভাবিকভাবে আপনারা সব কথা বলবেন না। তো এই যে কার্গো ভেসেল, এই যে আমাদের চট্টগ্রাম থেকে আমাদের আশুগঞ্জ কিংবা চট্টগ্রাম থেকে আমাদের বিভিন্ন জায়গায় এই যে কার্গো ভেসেল চলাচল করে, এখানে আর কি কি সমস্যা আছে আপনাদের? কার্গো ভেসেল চলাচল করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে সমস্যাটা, সেটা আমি আপনাকে বললাম যে নাব্যতা, এবং দ্বিতীয় সমস্যাটা এবং চরম আকারে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের নৌপথে ডাকাতিটা। আমাদের কার্গো ভেসেলগুলো যেমন আশুগঞ্জ, নারায়ণগঞ্জ ওই এলাকায় যেতেই চায় না, শুধুমাত্র ডাকাতের ভয়। যেমন গজারিয়া, মুন্সিগঞ্জ, এই সমস্ত এলাকার প্রত্যেকটা জাহাজে আপনার যাওয়ার সাথে সাথে চড়ার দিয়ে ডাকাত আসবে, ম্যাক্সিমাম দিনে প্রতিদিন পাঁচবার ছবার একই কাজ করছে। কিন্তু সেখানে আমরা বিভিন্ন সময় থানা পুলিশকে বলেছি, থানা পুলিশের জন্য আমরা স্পিড বোর্ড বরাদ্দ করেছিলাম, আমরা আমাদের সমিতির পক্ষ থেকে কিছু টাকা দিয়েছি, লোকবল দিয়েছি, কিন্তু এর কোনো সুফল আমরা দেখতে পারিনি। আমাদের মনে হচ্ছে যে প্রশাসনের সহায়তায় অনেকটা তারা ডাকাতগুলো ডাকাতি করে, আর না হলে প্রশাসনকে এতবার নলেজ দেওয়ার সত্ত্বেও এদের কোনো
প্রতিকার হয়নি। আপনাদের বেড়ে যায়, আপনাদের ভেসেলে ইয়া নাই, আনসার নেই? না, আমাদের কার্গো ভেসেলগুলোতে আনসার থাকে না। তো আনসার তো দিতে পারে সরকার ইচ্ছা করলে। সরকার আসলে এত কার্গো ভেসেল এখানে আনসার দিয়ে আসলে সরকার পোষাতে পারবে না। তাহলে অন্তত নৌ পুলিশের এই যে যেখানে এই ঘটনাগুলো ঘটছে এইটুকু অঞ্চলে অন্তত নৌ পুলিশের পরিমাণ যদি বাড়ানো যেত এবং আপনার নৌ ফাঁড়ি যদি করা যেত ঘন ভাসমান নৌ ফাঁড়ি, তাহলে তো মনে হয় টহল নৌ পুলিশের একটা বিশাল টহল, যেমন একটি আপনার কার্গো ভেসেল যাচ্ছে সাথে একটি টহল আপনার স্পিড বোট যাচ্ছে, তাহলে তো সমস্যাটা কমে আসে। হ্যাঁ, এই এ ব্যাপারে যদি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে হয়তো আমাদের এই এই সমস্যা কিছুটা লাঘব হবে। আরেকটি সমস্যার কথা আমি আপনাকে বলতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যে কার্গো ভেসেলগুলো যখন মাল নিয়ে আসি, যেই মালিকের বা যেই সংগঠনের বা যেই অর্গানাইজেশনের মালগুলো নিয়ে আসি, মালগুলো নিয়ে আসার পর এগুলো লোডিং এবং আনলোডিং এর ব্যাপারে, যেমন ধরেন একটা সিমেন্ট ফ্যাক্টরির কিছু আমরা মাল নিয়ে আসলাম, ফ্লাই অ্যাশ নিয়ে আসলাম, সেই সিমেন্ট ফ্যাক্টরিওয়ালা যারা আছেন কর্তৃপক্ষ তারা করে কি, সেই ভেসেলটিকে গোডাউন হিসাবে রেখে, গুদাম হিসাবে রেখে আস্তে 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 তার যখন যতটুক প্রয়োজন ততটুক করে মাল খালাস করে। কিন্তু একটা কার্গো ভেসেল যদি মাসে একটি টিপ না দিতে পারে তাহলে সে শ্রমিকের বেতন, তেলের খরচ, কার্গো ভেসেলের মেনটেনেন্স দিয়ে মালিক তার নিজের পকেটের থেকে পয়সা দিতে হচ্ছে। কেন তাদের কি গুদাম নেই? তাদের গুদাম থাকলে কি হবে? মনে করেন যে তাদের দরকার হচ্ছে 100 টন, তারা নিয়ে আসতেছে 1000 টন, এনে তারা জমা করে রাখছে এবং তাদের গুদাম ভরে রাখার পরেও তারা কার্গো ভেসেলের মধ্যে গুদামজাত করছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কার্গো ভেসেলের লোডিং আনলোডিং এর ব্যাপারে তারা কালক্ষেপণ করছেন। এবং চিটাগাংয়ে যেমন আমাদের কিছু ইয়ে আছে, WTC-র মাধ্যমে আমরা ড্যামারেজ বিল পেয়ে থাকি, শুধু চিটাগাংয়ের বাইরে অন্য কোথাও আমরা সেই ড্যামারেজগুলো পাই না। ইন্টারন্যাশনাল রুটে আপনি দেখবেন যে প্রত্যেকটা কার্গোতে একদিন যদি ডিলে করে তো ভাড়ার দ্বিগুণ তাকে ড্যামারেজ দিতে হয়, কিন্তু বাংলাদেশে মানে ইংল্যান্ড কার্গো ভেসেলে এই ধরনের কোনো বিধিবিধান নেই। এটা একটা বড় সমস্যা, এটা অনেক বড় সমস্যা। আমরা ইতিমধ্যে মন্ত্রী মহোদয়কে এ ব্যাপারে বলেছি, মন্ত্রী মহোদয় নতুন একটা গেজেট তৈরি করে দিয়েছিলেন কিন্তু অদ্যাবধি সেই গেজেটটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি মালিক তাদের সেই গেজেটের বিরুদ্ধে মামলা করে আজকে প্রায় 4 বছর যাবৎ সেই গেজেটটাকে স্থগিত করে রেখেছে। জনাব দীপু, এই যে আমাদের উড়োজাহাজের কার্গো আছে, আমাদের সড়ক পথেও মালামাল পরিবহন করা যায়, কিন্তু এই যে নৌ পথের যে কার্গো ভেসেল এটা অনেকটা সহজলভ্য, কতটা সহজলভ্য বলে আপনি মনে করেন? আপনি যদি পরিমাণগত আপনাকে আমি স্পষ্ট স্পেসিফাই করে দেই, আপনি যদি চিটাগাং থেকে আপনার 1000 টনে, আমরা এই কথাটি শুনবো, আমরা এই 1000 টনের কথা শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি, আশা করি আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জনাব রকিবুল আলম দীপুর সাথে। দীপু ভাই, ওই যে আপনি বলছিলেন যে সড়ক পথে এবং আমাদের আকাশপথের চেয়ে আমাদের যে নৌপথ এবং এই কার্গো ভেসেলে আমরা যদি মালামাল পরিবহন করি তাহলে অনেক টাকা সাশ্রয় হয়, কিরকম সাশ্রয় হয় আপনি যদি বলেন? ব্যাপারটা খুলে বলি, সড়ক পথে চাইতে কার্গোর ক্ষেত্রে মালামাল পরিবহনের ক্ষেত্রে নৌপথে একদিকে যেমন সাশ্রয়ী, দ্বিতীয়ত হচ্ছে নিরাপদ, তৃতীয়ত হচ্ছে আপনার সময়ে অনেক কাল মানে কম প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে আপনি 1000 টনই একটি কার্গো যদি আপনি চিটাগাং থেকে ঢাকায় নিয়ে আসতে চান তাহলে 1000 টন কার্গোর জন্য আপনাকে অ্যাটলিস্ট 500 ট্রাক লাগবে, 400-500 ট্রাক লাগবে। কিন্তু আপনি 1000 টন কার্গো একটি জাহাজে আনতে পারবেন, 500 ট্রাকে যে মাল কনজিউম করতে পারে আপনি একটি জাহাজে সেই পরিমাণ মাল কনজিউম করতে পারবেন। তারপরে ধরেন 1000 টন মাল আনতে যদি আপনার 1,00,000 টাকা মানে ফ্রেট দিতে হয়, সেই ক্ষেত্রে আপনি যদি কার্গোতে আনেন সেটা তার অর্ধেক ফ্রেট দিতে হবে, 50% কম লাগবে। তারপর 1000 টন মাল পরিবহন করতে আপনার মানে ট্রাকে বা কন্টেইনারে পরিবহন করতে যে পরিমাণ সময় লাগবে, 1000 টন মাল আপনি নৌপথে পরিবহন করতে তার 10 ভাগের 1 ভাগ সময় লাগবে। তা আপনি নৌপথে কার্গো পরিবহন, মালামাল পরিবহন সর্বদিক দিয়ে সাশ্রয়ী, নিরাপদ এবং স্বল্পমেয়াদী। সবচেয়ে বড় কথা, এই যে মালামালটা আসে সেটা তো একদম ফ্যাক্টরির গেটে পৌঁছানো সম্ভব, কারণ আমাদের বড় বড় শিল্প কারখানা তো নদীর ধারে, দেখা যায় যে আপনার যদি কার্গোতে করে ভেসেলে করে সেটা নিয়ে আসে তাহলে তো একদম
কারখানার গেটে নামানো যাবে, আর যদি ট্রাকে করে আনা যায় তাহলে কিন্তু অনেক দূরে নামাতে হবে, এটাও তো একটা বিষয়। না, কারখানাগুলো অবশ্যই সড়ক এবং নৌপথ দুদিকেই সংযোগ থাকে, সেটা মানে ট্রাকের মধ্যে আনলেও সে কারখানাতে নামা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি একটি একটি করে ট্রাক এনে কতবার সে মালটা নামাবেন, আর একটি কার্গোতে আপনি সমস্ত মাল একসাথে এনে একসাথে যদি ঘাটে ফিরিয়ে দেন একদম খুব মানে স্বাচ্ছন্দ্যে সেই মালটা খুব স্বল্প সময়ে আপনি আনলোড করতে পারবেন। বিভু ভাই, আপনার কি জানা আছে যে আমাদের যে এই যে আমাদের যে সড়ক পথ, এই সড়ক পথের মেইনটেনেন্স আমরা যে করি, দেখা যায় রাস্তা ভেঙে যায়, এবং এই যে রাস্তা ভাঙে এটার মূল কারণ হচ্ছে ওভারলোডেড ট্রাক। এই ওভারলোডেড ট্রাক, ওভারলোডেড কার্গো, এগুলো যখন আসে, আসার কারণে আমাদের সড়ক পথ নষ্ট হয়। এতে কিন্তু আমরা কিলোমিটার ওয়াইজ প্রচুর টাকা নষ্ট করি, আমাদের নৌপথের নাব্যতা রক্ষার জন্য কিন্তু এত টাকা দরকার নাই। তাহলে আমরা সড়ক পথের বিকল্প নৌপথকে কেন ভাবতে পারি না, কেন সেটা আমরা করছি না? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, অবশ্যই আমাদের ভাবা উচিত। বর্তমানে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ভেবে কিন্তু নদীর নাব্যতা ফিরিয়ে যাওয়ার জন্য উনি অত্যন্ত চেষ্টা করছেন এবং এর জন্য অনেক বরাদ্দ দিয়েছেন। নর্মাল হচ্ছে যে আপনার সড়ক পথে মালামাল বা পণ্য পরিবহন করতে যে পরিমাণ কস্ট, যে পরিমাণ খরচ সরকারকে বহন করতে হয়, এর অর্ধেক খরচ যদি নৌপথে সরকার ব্যবহার করে, অপচয় করে, খরচ করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মালামাল আরো অনেক বেশি, অনেক স্বল্প সময়ে অনেক সাশ্রয়ে ব্যবসায়ীরা সেই মালামাল পরিবহন করতে পারবে। যে আমাদের দেশের জনগণের তুলনায় রাস্তা স্বল্পতা অনেক কম, অনেক কম, অনেক স্বল্প রাস্তা। তো এখন এখানে এই রাস্তাতে যদি আপনি ট্রাক দিয়ে, কার্গো দিয়ে মাল ভরে যায়, তাহলে এই যানজট আরো বেড়ে যায়। যানজট নিরসনের জন্য কিন্তু মানে যানজটের মূল কারণ কিন্তু হচ্ছে এই ট্রাকগুলো, যার ফলে সরকার কিন্তু ট্রাক দিনে চলাচল বন্ধ করে দিয়েছেন। তো এই ট্রাক যানজট যদি আপনি যদি কার্গো যদি নৌপথে পরিচালনা করেন, নৌপথে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা আরো অনেক কমে যাবে। যানজট আছে, এই যানজট মোকাবেলায় আমরা নৌপথকে ব্যবহার করতে পারি। নৌপথ যানজট নিরসনের আরেকটি মাধ্যম হিসেবে আমরা নৌপথকে ব্যবহার করি। তার মানে এই যে ঢাকার চারপাশের যে আমাদের নদীগুলো, জি, আমাদের বালু, তুরাগ, আমাদের বুড়িগঙ্গা, আমাদের শীতলক্ষা, এই চারটি নদীর নৌপথকে যদি আমরা সুন্দর করে দেই, ওয়াটার ওয়েস্টটা যদি ঠিক করি, ঠিক করে দেই, এবং চারপাশ দিয়ে যদি আমরা সুন্দরতম নৌকা, নৌযান, লঞ্চ এগুলো যদি চালাতে পারি, এবং আমাদের যে সমস্ত পণ্য আছে সেটাও যদি নৌকায় আমাদের নৌযানের মাধ্যমে পরিবহন করতে পারি, তো ঢাকার আমাদের যে জনজীবন যানজট এটা তো অনেক কমে যাবে, অনেকাংশে লাঘব হবে। তাহলে আমরা সেটা করছি না কেন? সেটা করার জন্য আমাদের সরকারি মহলে উদ্যোগ নিতে হবে, এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে সরকারকে অবহিত করতে হবে এবং তাদের নলেজ এটা নিতে হবে যে সড়ক পথে পরিবহনের চাইতে নৌপথ পরিবহন অত্যন্ত সাশ্রয়ী। এই যে আমাদের লাইসেন্সিং ব্যাপার, লাইসেন্সিং অথরিটি, ডিজি শিপিং, এখানে আপনি কি জানেন নিশ্চয়ই, আপনি কতটা কথা বলবেন, আপনি অত্যন্ত অন্তর্মুখী মানুষ, অভিযোগ করতে চান না, কিন্তু আমরা তো জানি আমাদের যে লাইসেন্সিং অথরিটি, আমাদের যে নৌযানের সংখ্যা, নৌযান অনেক, কিন্তু লাইসেন্সিং অথরিটিতে আমি শুনেছি মাত্র 4 জন মানুষ নাকি এই লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন পরিদর্শন করে থাকে। এতে আপনাদের সমস্যা হয় না? আমাদের এতে অনেক সমস্যা হয়, অনেক বড় বড় সমস্যা হয়। এতে করে হচ্ছে কি, কিছু অসাধু মালিক যারা আপনার 400 ফিট, 200 ফিটের কার্গো ভেসেলের পারমিশন নিয়ে 250 ফিট, 300 ফিট করে ফেলছে, এইগুলো পরিদর্শন করার জন্য আরও বেশি, অনেক বেশি পরিদর্শক দরকার। ডিজি শিপিংয়ের লোকবল, যোগ্যতা অনেক বেশি বাড়ানো উচিত। মাননীয় নৌপরিবহন মন্ত্রীকে আমি অনুরোধ করব ডিজি শিপিংয়ের দিকে উনি আরেকটু বেশি নজর দিবেন এবং এই সেক্টরটাকে আরেকটু শক্তিশালী করে তুলবেন। কার্গো ভেসেলে মনে করেন এখন 3,500 কার্গো, মোর দেন 3,500 জাহাজ নৌপথে চলাচল করছেন, প্রায় 400-450 উপরে লঞ্চ চলাচল করছেন, এবং বলগেট যে কত চলাচল করছে এর কোনো সঠিক হিসাব আমাদের জানা নেই। বলগেটের তো কোনো লাইসেন্সই নেই, আমি যতদূর জানি যে বলগেট লাইসেন্স ছাড়াই চলে, একেবারে মুরব্বি ছাড়া, লক্ষ্মী ছাড়া এই বলগেট গুলো। এই বলগেট গুলো আসলে কিছু কিছু বড় বলগেট যেগুলো এখন ডিজি শিপিং এর আওতা এনেছেন, অনেক কষ্ট করে ডিজি মহোদয় উনারা এনেছেন, কিন্তু এখনো অধিকাংশ। এই ব্যাপারে আরেকটু কথা বলবো দীপু ভাই, একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দীপু ভাই, এই যে বলছিলেন যে এই যে এত যানবাহন, এগুলো ফিটনেস, এগুলো ঠিক মতো আছে কিনা, এটা যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা, এটা দেখার
কেউ নেই, বিশেষ করে যে আমরা বলগেটের কথা বললাম, আমাদের দেশে যতগুলো নৌ দুর্ঘটনা হয়েছে তার অধিকাংশই এই দেখা গেছে রাত্রিকালে কোন রকম আপনার নিরাপত্তা বাতি কোনো কিছু ছাড়া বলগেট গুলো চলছে এবং দেখা যাচ্ছে যে একটা লঞ্চের নিচ দিয়ে ঢুকে দিল কিংবা মাছ বরাবর মেরে দিল। সুতরাং এইগুলোকে আমাদের রাস্তায় একটা সাধারণ স্কুটার চলার জন্য সেটার ফিটনেস আছে কিনা সেটা দেখা হয়, একটা গাড়িতে ফিটনেস আছে কিনা সেটা দেখা হয়, অথচ এই যে বিশাল আকৃতির 200 টন 250 টন 500 টনের বলগেট সেগুলো 1000 টনের বলগেট 1000 টনের বলগেট সেটা ফিটনেস ছাড়া চলবে, সেটার কোন আওতায় থাকবে না, কার বলগেট কোথা দিয়ে চলছে সেটা জানা যাবে না, এটা কিভাবে হয়? এই বলগেট নৌপথে চলাচল করার জন্য তাদেরকে ডিজিসিবিএন থেকে একটা লাইসেন্স নিতে হয়, সার্ভে করাতে হয়, আপনার রেজিস্ট্রেশন করাতে হয়, কিন্তু এত পরিমাণ বলগেট বাংলাদেশে যে যার ফলশ্রুতিতে ডিজিসিবিএন এর পক্ষে সেই সমস্ত বলগেটগুলোকে ধরে বা কতগুলো বলগেটের লাইসেন্স আছে নাই সেগুলোকে কতগুলো সার্ভে আছে কি নাই সেগুলো মানে আইডেন্টিফাই করা খুবই টাফ হয়ে যায় তাদের জন্য। এই পাঁচ গুটি কয়েক লোককে দিয়ে এত বিশাল সেক্টরের নৌপথে নৌযানকে পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। না, পরিদর্শন করা তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যতদূর জানি বাংলাদেশে প্রচুর নেভাল আর্কিটেক্ট বেকার বসে আছেন। আমাদের নেভাল আর্কিটেক্টরা বিশেষ করে বুয়েট থেকে কিন্তু তারা বের হন, অত্যন্ত মেধাবী ছাত্র, তারা কিন্তু বেকার বসে আছেন, তাদের কাজ নাই, কর্ম নাই, তারা ভালো কোনো কাজ পাচ্ছেন না। এবং আরেকটি বড় ব্যাপার, এটা যদি আপনার জানা আছে কিনা জানি না, যে আমাদের যে ডিজি শিপিং, সেই ডিজি শিপিং এ যে আমাদের নেভাল আর্কিটেক্টদের যে কোটা সেটাও কিন্তু পূরণ হচ্ছে না। সুতরাং আমরা এই যে বেকার নেভাল আর্কিটেক্ট এদেরকে যদি চাকরি দেই, এখানকার জনবল কাঠামোটাকে যদি পরিবর্তন করি, অর্গানোগ্রামটাকে একটু আপগ্রেড করি এবং সেখানে যদি পরিদর্শকের সংখ্যা বাড়াই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আপনি কি বলেন? কিছুদিন পূর্বে সরকারের কাছে একটি অর্গানোগ্রাম পাঠানো হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নেভাল আর্কিটেক্টদের এই ব্যাপারে ইনক্লুড করার জন্য, কিন্তু জানি না কেন কোন কারণে সেটা আর হয়নি, এটা তাদেরকে স্টপ করা হয়েছে, তাদেরকে বাদ দিয়েই তাদের মন্ত্রিপরিষদে একটা অনুমোদন হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি নেভাল আর্কিটেক্টকে সংযুক্ত করা যেত, তাদেরকে কাজ মানে কাজের পরিধি যদি আনা যেত, তাহলে অবশ্যই আরো অনেক ভালো হতো এবং আমাদের এই জাহাজ মালিকদের জন্য অনেক উপকার হতো। আমাদের অনেক নৌজানি চলছে ফিটনেস বিহীন ভাবে, ফিটনেস সময় মতো করা হচ্ছে না, ফলশ্রুতি স্বরূপ এই যে গত 2-1 বছর আগে যে দুর্ঘটনা গুলো ঘটলো, আমরা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে জানলাম যেগুলোর ফিটনেস ছিল না। এরকম আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জন বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে কোনো ফিটনেস বিহীন নৌযান নেই, কিন্তু আমাদের চোখে অনেক ফিটনেস বিহীন নৌযান পড়ে, এটা কিভাবে দেখবেন? আমি নৌযানের ব্যাপারে আমি বলবো, মানে বাংলাদেশ কার্গো ভেসেলের কার্গো গুলো যেগুলো আছে, কার্গো গুলো নৌযান ফিটনেস ব্যতীত একদিনও চলতে পারে না, চলার কোনো সুযোগ নেই, কারণ হলো ফিটনেস ছাড়া আপনাকে কোনো মাল দিবে না, কোনো কোম্পানি মাল দিবে না। মাল দেওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনাকে ফিটনেস থাকতে হবে, সার্ভিস স্টেশন রেগুলার থাকতে হবে, এটা হচ্ছে মাল দেওয়ার প্রথম শর্ত। কারণ আমাদের প্রত্যেকটা কার্গো মালামাল নিতে হচ্ছে WTC-র মাধ্যমে, বাংলাদেশ WTC ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মাধ্যমে। সেই WTC-তে কার্গো নিতে গেলে তাকে প্রথমেই সর্বপ্রথম আপনার কাগজপত্র জমা দিতে হবে, তারপরে আপনি সিরিয়াল পাবেন, তারপরে আপনি মালামাল পাবেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বলগেটের ক্ষেত্রে হচ্ছে, বলগেট অনেক বলগেটের জন্য এই ধরনের নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না, ওরা যে কোনো জায়গা থেকে পাথর নিচ্ছে, বালি নিচ্ছে, এই মালগুলো ফিটনেস সার্ভে ছাড়াই তারা নিয়ে আসতেছে, তারা কাজ করছে। আর কিছু কিছু জিনিস যেটা মূল সমস্যা হচ্ছে লঞ্চের ক্ষেত্রে কেমন, হ্যাঁ আমি এই ব্যাপারে লঞ্চের ব্যাপারে আমি আসছিলাম, মূল সমস্যাটা হচ্ছে আপনার ফিটনেস নিতে গেলে যে ক্যাটেরিয়া ফুলফিল করতে হয়, দেখা যাচ্ছে এর 50% ফুলফিল করার সাথে সাথেই ফিটনেস সে পেয়ে যাচ্ছে, যে কোনোভাবেই হোক সে ফিটনেস পেয়ে যাচ্ছে। পরে যখন একটা দুর্ঘটনা ঘটে, আপনি যখন তদন্ত হয়, তদন্ত যদি ধরা পড়ে যে ফিটনেস নেওয়ার জন্য যে ক্যাটেরিয়া ছিল সেই ক্যাটেরিয়া তার কোনোটাই ফুলফিল করা হয়নি। আমাদের কেরানীগঞ্জ এই সমস্ত জায়গা দিয়ে বিভিন্ন জায়গায় দেখি ছোট লঞ্চগুলো বানানো হয়, এগুলো মিস্ত্রিরা বানায় ফেলে, জি মিস্ত্রিরা বানায় ফেলে, সেখানে কোনো নেভাল আর্কিটেক্ট থাকে না, তো এগুলো ভারসাম্য থাকে না। আমি নাম বলবো না, আমাদের দেশের একটি শিপ বিল্ডার্স কোম্পানি গত 3 বছর আগে একটা ফেরি বানিয়েছিল, ফেরিটা খুব ধুমধাম করে উদ্বোধন করা হলো, তো আমিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বক্তৃতা শুনেছিলাম, কিন্তু সেটা যখন সেই ফেরিটা যখন আমাদের মাওয়া আরম্ভ করা হলো, মাছ নদীতে গিয়ে সেটা উল্টে গেল,
মানে উল্টে গেল, ট্রায়াল ট্রায়াল এবং পরবর্তীতে জানা গেল যে এখানে কোনো ভালো আর্কিটেক্ট, নেভাল আর্কিটেক্ট কাজ করে নাই, অর্থাৎ নেভাল আর্কিটেক্ট ছাড়াই অনেক জায়গায় এই সমস্ত নৌযান বানানো হচ্ছে, এটা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? আমাদের ছোট কার্গো যেগুলো বানানো হচ্ছে 400 টন 500 টন যে জিনিসগুলো, সেগুলোর ব্যাপারে সত্যি কথা বলতে আসলে নেভাল আর্কিটেক্টদের কোনো তদারকি নেই, এই ধরনের নিয়ম বাংলাদেশে এখনো চালু করা হয়নি। আপনি ইন্টারন্যাশনাল কার্গোগুলো যেতে বানান, যেগুলো সেগুলো আপনাকে দেখেন ক্লাস ভেসেলগুলোকে ক্লাসের আওতায় কিন্তু করতে হচ্ছে, উইদাউট ক্লাস উইদাউট ইনভেস্টিগেশন বা সুপারভিশন আপনাকে কোনো জাহাজ সার্টিফিকেট দেবে না, সার্ভে দেবে না, রেজিস্ট্রেশন দেবে না। বাট ইনল্যান্ড কার্গো যেগুলো আছে সেগুলো ছোট কার্গোগুলোর ক্ষেত্রে, বড় কার্গোগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার আর্কিটেক্টদের সেটা মালিকের স্বার্থেই, যে অনেক বড় একটা কার্গো বানিয়েছে সেটা সঠিক হচ্ছে কিনা আমরা নেভাল আর্কিটেক্ট নিয়োগ দিয়ে থাকি, কিন্তু এর কিন্তু কিন্তু কোনো বিধিবিধান নাই, আমরা মালিকরা নিজেদের স্বার্থে নিয়োগ দিই। যে ছোট কার্গো মালিকরা সেই পয়সাটু বাঁচানোর জন্য কিন্তু তারা তাদেরকে নিয়োগ দিচ্ছে না, কিন্তু এটা দেখার বা এটা পরিদর্শন করার কোনো আইন বা নিয়ম বাংলাদেশে এখনো নেই। ধন্যবাদ রকিবুল আলম দীপু, আপনি আমার মেহমান হিসেবে আমাদের জলপথের অনেক কথাই বললেন, কিভাবে সমস্যা নিরসন করা যায় সেটাও বললেন, আশা করি সরকার এদিকে নজর দিবেন। আমরা যদি আমাদের রাস্তাগুলোকে মসৃণ রাখতে চাই, ভালো রাখতে চাই এবং যানজট মুক্ত মহাসড়ক চাই, তাহলে আমাদের অবশ্যই জলপথের দ্বারস্থ হতে হবে, আমাদের কার্গো ভেসেলের মাধ্যমে এবং অন্যান্য নৌযানের মাধ্যমে আমাদের মালামাল এবং যাত্রী পরিবহন করতে হবে। কিন্তু সেই যাত্রী পরিবহনের আগে আমাদের জলযানগুলোর ফিটনেস আছে কিনা এবং সেই ফিটনেস ছাড়াও সেটা বানানোর সময় নেভাল আর্কিটেক্ট সেটা ডিজাইন করছে কিনা সেগুলো পরীক্ষা করা জরুরি, আর এ কারণে মনিটরিংও জরুরি। আর সব কিছুর আগে যে কর্তৃপক্ষ এটা পরীক্ষা করবে সেই ডিজি শিপিং, সেই ডিজি শিপিংয়ে মাত্র 4 জন মানুষ আছে যারা এই ফিটনেস এবং অন্যান্য জিনিস পরীক্ষা করে থাকে। আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান এমপির কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই কোমর ভাঙা প্রতিষ্ঠানটিকে দয়া করে একটু সোজা করুন, আপনি চাইলেই নৌপথ সচল হবে। আর নৌপথ যদি সচল হয় এবং এই সমস্ত যানবাহনের ফিটনেস থেকে শুরু করে সবকিছু যদি আপনি যথাযথভাবে দেখভাল করেন, তাহলে সড়ক পথের যে সমস্যা সেটা সমাধান হবে এবং বাংলাদেশের মানুষ আপনার জন্য দোহাত তুলে দোয়া করবে। আল্লাহর দোহাই আপনি অন্তত এদিকে একবার একটু নজর দিন। এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠানের ইতিটি আনছি, আল্লাহ হাফেজ।